দেখুন হিরুহালদার শুধু সিনিয়র নেতা নয়, মুর্শিদাবাদ জেলার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যে আমাদের সেল আছে তার সে চেয়ারম্যান। হিরু হালদার নিজে একজন দলিত সম্প্রদায়ের লোক, আমরা দলিত সম্প্রদায়ের মানুষের আরও অগ্রগতি চাই, আরও প্রসার চাই, তাদের উন্নতি চাই। হিরু হালদার একটা ছেলে যাকে এলাকার সব মানুষ পরোপকারী হিরু বলে জানে। এর আগে মিথ্যা কিছু তাকে জেলও খাটানো হয়েছে, সে বেরিয়ে এসছে। কোনোদিন বলতে হবে এখানকার পুলিশ যে হিরু হালদার কারোর সঙ্গে কোনো বেআইনি একটা কাজ করেছে বলতে পারবে না। অথচ তার উপর আক্রমণটা কেন? গতকাল বহরমপুর শহরে অনেক দিন পর, নির্বাচনের পর কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা সফল সভা হয়েছিল। সেই সফল সভা দেখে তৃণমূলের নেতৃত্ব আতঙ্কিত হয়ে সেই সফল সভার পিছনে অন্যতম কারিগর হিরু হালদারকে আক্রমণ করা জরুরি বলে মনে করেছে, এটা আমার সন্দেহ। কারণ যারা হিরু হালদার উপর আক্রমণ করেছে ওই এলাকায়, তারা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী, এটা সবাই জানে, পুলিশে জানে, সবাই জানে। হিরু হালদারকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল, ভগবান তাকে বাঁচিয়ে দিয়েছে, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। আমরা পুলিশকে বলেছি কালকেও যে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক, এখানকার পুলিশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে, তার জন্য এখানকার পুলিশকে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাবো যে হ্যাঁ আপনারা কিছুটা হলেও চেষ্টা করেছেন, কিন্তু আসল অপরাধী কারা তাদের কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি। হিরু হালদার গতকাল গোটা রাত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, সকালে শুনলাম একটু স্টেবল হয়েছে। ভগবানের কাছে, উপরওয়ালার কাছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব হিরুকে এবং হিরুর সঙ্গে পলাশ বলে আরেকটা ছেলেকে যেন সুস্থ হতে দেখি আমরা। বহরমপুর শহরের মানুষ তাদেরকে আমি বলবো, আজ না হয় কাল এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিকারীদের আক্রমণ যদি এইভাবে চলতে থাকে পাড়ায় পাড়ায়, তাহলে বহরমপুরের জনজীবন বিপর্যস্ত হবে। তাই এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আজ না হয় কাল প্রতিরোধ গড়ে তুলতে হবে বহরমপুরের মানুষকে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়। সাথে সাথে প্রশাসনকে বলবো, বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, সারা পশ্চিমবঙ্গে আমরা শূন্য হয়ে গেছি, সারা মুর্শিদাবাদের শূন্য, সব পঞ্চায়েত আপনাদের, সব মিউনিসিপ্যালিটি আপনাদের, তারপরেও কংগ্রেসকে আক্রমণ করে কংগ্রেসকে খুন করার মধ্য দিয়ে আপনারা আর কি পেতে চান? আপনাদের যদি মনে হয় অধীর চৌধুরীকে খতম করতে হবে, অধীর চৌধুরী নামক ব্যক্তিটিকে খতম করে দিন, কিন্তু দয়া করে কংগ্রেসের অন্যান্য কর্মীদের উপরে হাত দেবেন না। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, আমরা এই বিষয়টা নিয়ে ভারতবর্ষের যে দলিত কমিশন আছে, শিডিউল কাস্ট কমিশন, তাদের কাছেও আমরা বিষয়টা তুলব। কেন দলিত সম্প্রদায়ের মানুষের উপরে এইভাবে আক্রমণ করা হলো, কেন তাকে হত্যা করার পরিকল্পনা করা হলো, কেন পশ্চিমবঙ্গে এই আক্রমণ চলছে, কেন কেন কেন, তার জবাব আমরা চাইব সরকারের কাছে, এখানকার প্রশাসনের কাছে। সমর্থনে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। তৃণমূলের বন্ধুদের বলবো, রাজনীতি হোক রাজনীতির ময়দানে, পুলিশ আজের সঙ্গে আপনাদের, মস্তরাজের সঙ্গে যাত্রার উপর আক্রমণ করে কংগ্রেসকে দুর্বল করব, এটা আমরা কোনোদিন হতে দিইনি, আজও দিচ্ছি না, আগামী দিনও দেব না। পাড়ায় পাড়ায় বহরমপুরের মানুষ এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক, প্রতিরোধ গড়ে উঠুক, এটাই বহরমপুরের মানুষের কাছে, মুর্শিদাবাদের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে আমার দাবি থাকবে, আবেদন থাকবে।